এখন বাজে হচ্ছে সকাল 10:20। আমরা সাধারণত এত তাড়াতাড়ি উঠি না। আজকে উঠে গিয়েছি হচ্ছে, আজকে আমরা ট্যুরে যাচ্ছি, তো এই জন্যে হচ্ছে সকাল সকাল উঠে গেলাম। দেখি ওয়াদি বেবি উঠে গেছে। মামা পাতারি দুই ওয়াক, ওকে বেবি ওয়াক করতেছো তুমি, ওয়াকি ওকে। কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? ওকে, আমরা সকাল সকাল উঠে এখনই হচ্ছে বেরিয়ে যাচ্ছি ঘুম থেকে, ওটা মাত্র রেডি হয়ে গেলাম। কাম কাম কাম, ঘুমাতে কি বসছো তুমি? আমরা রওনা দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কি সুন্দর আসলে প্রকৃতির দৃশ্য ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর তাই জন্যই হচ্ছে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর রাস্তাগুলো কিন্তু অনেক আঁকা বাঁকা ছিল, অনেক ভয়ও লাগতেছিল। সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা হচ্ছে নিঃসর্গ রিভার ভ্যালিতে চলে আসলাম। 2 ঘন্টার মতো সময় লেগেছে। তো এদিকে আমি আর ওয়াদি বেবি বসে আছি, আর আপনাদের ভাইয়া রুম সেটিংয়ের জন্য হচ্ছে কিছু কাগজপত্র দরকার, NID কার্ডের ফটোকপি দরকার, তো এগুলো দিয়ে দিতে ছিল। আমরা হচ্ছে কাপল যে ইকোনমিক রুমটা আছে ওইটাই হচ্ছে বুকিং দিয়েছিলাম, যেহেতু এখন ঠান্ডা অনেক তো এসি রুমের দরকার নেই। এসিটা ছিল প্রিমিয়াম রুম, আর এসি ছাড়াটা ছিল ইকোনমিক রুম। আর ইকোনমিটার প্রাইস ছিল হচ্ছে 5000 টাকা। দুপুর 1টার সময় চেকিং ছিল, সাথে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, আর পরের দিন সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, আর সাথে হচ্ছে হাফ আওয়ার টাইমের জন্য কায়াকিং ছিল। তো আমরা যাওয়া মাত্র কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, রুম ক্লিন করার পরে চলে আসলাম রুমে। এটাই হচ্ছে আমাদের আজকের জন্য, একদিনের জন্য আমাদের হোম। তো অনেক ভালো লাগতেছিল ওদের ডেকোরেশনগুলো। আর এদিকে হচ্ছে ওরা কমপ্লিমেন্টারি হিসাবে একটা পানির বোতল, ব্রাশ, টুথপেস্ট, দেন শ্যাম্পু, যা যা লাগে ওগুলো কমপ্লিমেন্টারি হিসেবে রুমে দিয়ে দিয়েছিল। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া আর রুমে আসা মাত্রই চিল করতেছে। আমাদের রুম থেকে ভিউটা দেখতে আসলে অনেক জোস লাগতেছিল। তো শুয়ে শুয়ে হচ্ছে সমুদ্রের এই সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম আমরা দুজনেই। আর রুমে থাকতে না পেরে বেরিয়ে পড়লাম এখানকার এই সৌন্দর্য মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য। এখানেই হচ্ছে দোলনা ছিল, যেটা আমার আর ওয়াদি বেবির অনেক বেশি পছন্দ। আমরা মা ছেলে ইচ্ছে মতো হচ্ছে দোল খেয়েছি, ভীষণ ভালো লাগতেছিল এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে। আর হালকা হালকা বাতাস করতেছিল, আর পেছনে আপনাদের ভাইয়া আমাকে আর ওয়াদি বেবিকে দোল দিতেছিল। তো অনেক দোল খাওয়ার পরে এখন এখানে হচ্ছে একটা মাচাং ছিল, যেটার উপরে বসে ফ্যামিলি সহ খুবই মানে এনজয় করে আড্ডা দেওয়ার মতো। তো এখানে বসে হচ্ছে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, এরপরে সমুদ্র পাড়ে বসে বসে আপনাদের ভাইয়ার সাথে হচ্ছে মনের সব কথা গল্পগুজব করতেছিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে লাঞ্চ টাইম হয়ে গেল, তো 2টার দিকে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। অনেক ফ্রেশ ছিল রেস্টুরেন্টটা, যেটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর রেস্টুরেন্টটাও খুবই সুন্দর ছিল। এই রেস্টুরেন্ট থেকেও কিন্তু আপনারা রিভারের ভিউটা দেখতে পাবেন, যেটা হচ্ছে যে খুবই ভালো লাগতেছিল। আর খাবারগুলো অনেক মজা ছিল। দুপুরে ছিল গরম গরম ভাত, চিকেন রোস্ট, ডাল আর চাপেলি মাছ। এই ফ্রাইটাও কিন্তু অনেক মজা ছিল, মাছ ফ্রাইটা, আর সাথে ছিল সালাদ, আরও ছিল আলু ভর্তা। এই সব খাবারই কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি রিকমেন্ড করবো যারা এখনও যাননি, আপনারা কিন্তু এই উইন্টারে গেলেই এখানকার হচ্ছে বেস্ট ফিলটা পাবেন। আসলেই প্রকৃতিতে এত সুন্দর, যা আসলে না দেখলে বিশ্বাসই করা যায় না। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা আরও ভিডিও আর পিকচার ক্লিক করা শুরু করে দিলাম। আমার মনে হচ্ছে এখানে যতই হচ্ছে ক্লিপ নেই না কেন আর পিকচার উঠাই না কেন, আসলেই কম হবে, এত সুন্দর একটা ভিউ আসতেছিল। আর আমরা মা ছেলে আবারও দোল খেতে বসে গেলাম, দেখতে পাচ্ছেন পেছনের ভিউটা কত জোস লাগতেছে। আর নদীর কথা কি বা বলবো, নদী দেখলে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। ওয়েদারটা দেখে বুঝতে পারছি
পারছেন কতটা আসলে রোমান্টিক একটা ওয়েদার ছিল। এই রোমান্টিক ওয়েদারে রোমান্টিক শ্যুট না দিলে তো হয়ই না। আর এদিকে ওয়াদি বেবি হচ্ছে মাশাল্লাহ আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছিল না, ও নিজে নিজে প্লে করতেছে, আর আলহামদুলিল্লাহ ওয়াদি বেবি অনেক বেশি এনজয় করেছে। তো এদিকে আপনাদের ভাইও প্রকৃতিকে ফিল করতেছিল, নেচার দেখতে এতটাই সুন্দর, আসলে এসব জায়গাগুলো তো না গেলে কিন্তু বোঝাই যায় না। তো এমন একটা শান্তি শান্তি ফিল রাখতেছিল, আর সাথে হচ্ছে শান্তির মানুষটা বুকে যদি এভাবে একটু মাথা রাখা যায় তাহলে তার কোনো কথাই নেই, অসম্ভব একটা অন্যরকম ফিল কাজ করতেছিল। কিছুক্ষণের জন্য আমার তো মনেই হতেছিল যেন আমরা হচ্ছে এক টুকরো থাইল্যান্ডের মধ্যেই চলে গিয়েছি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু তোমারই জন্যে। আমার জীবনের সবটুকু পাওয়া আমি তোমার কাছ থেকে পেয়েছি। Oh my god, so beautiful, just looking like a wow. So looking like a wow. Wow, so, looking like a wow.